ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে 200টির মতো লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অরক্ষিত 105টি লেভেল ক্রসিং, যার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। তবে এসব সমস্যা সমাধানে বরাবরের মতো এবারও আসার কথা শুনিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে জুবায়ের রাজিনের ডেস্ক রিপোর্ট। সোমবার ময়মনসিংহ নগরীর রঘুরামপুর অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান 4 জন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। অরক্ষিত এসব লেভেল ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করে অরক্ষিত লেভেল ক্রসিংগুলোকে সুরক্ষার আওতায় আনার দাবি স্থানীয়দের। শ্যালিপানা করার কারণে অনেক মায়ের কুল খালি হয়ে যাইতেছে, আমরা এলাকার মানুষ বিপদগ্রস্ত হইতেছি। এই গেটগুলোতে যদি এই গেটম্যান দেওয়া হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এবং নিরাপদ থাকি আমরা। মানে মানুষের চলাফেরা, গাড়িগুলি চলার অনেক সময় এইগুলার মানে খেয়াল থাকে না, ট্রেন আয়া করে কোন সময়। 95টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান ও ব্যারিয়ার থাকলেও তাদের সমস্যার কোনো অন্ত নেই। ট্রেন যাওয়া আসার সময় ঘড়ি দেখে ফেলতে হয় গেট ব্যারিয়ার, এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। 48 বার ট্রেন যাতায়াত করে আমরা কোনো সিগন্যাল পাই না, আমাদের লাইনে দাঁড়ায় থেকে কষ্ট করে ডিউটি করতে হয়। এখানে সমস্যা হলো আমাদের ব্যারিয়ার হলো 2টা, আপাতত একটা ফালা আর একটা পরে না। এটা ডিসকাস্টে জড়িয়ে রয়েছে অনেক দিন ধরে, এটা আমরা বলছি লাইলে কর্তৃপক্ষকে ঠিক করে দেওয়ার জন্য, তারপরে আর কোনো পদক্ষেপ নেয় নাই। রেলে দুর্ঘটনা কমাতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে সুরক্ষার পাশাপাশি গেটম্যানদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দরা। এই ঘনবসতি নগরে অনেকগুলোই রেল ক্রসিং আছে এবং প্রায় সবগুলো রেল ক্রসিংয়ে অরক্ষিত, এগুলো দেখভাল করার কর্তৃপক্ষের কোনো দায় দায়িত্ব নেই। মানুষের জীবন নিরাপত্তা এটি রেলেরই দায়িত্ব, ওভারঅল সরকারের দায়িত্ব। একটি প্রাণ যাওয়ার মানে এটার জন্য প্রত্যক্ষভাবে সরকার দায়ী। অনুমোদন না দিয়ে অবাধে রাস্তা হওয়ায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ের সংখ্যা বাড়ছে জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি কিছু রাস্তা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের এই কর্মকর্তা। উপায় হচ্ছে অনুমোদন নেওয়া, অনুমোদনের জায়গায় যাওয়া, অনুমোদন তো তারা নেয় না। এলজিডি বা অন্যান্য ইয়ে থেকে টুকটাক এই পাশে ওই পাশে রাস্তা করে দিয়ে চলে যায় হুট করে, আর এই লোকজন যাতায়াত করা শুরু করে। অনুমোদনহীন সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি যতটুকু সম্ভব, মানে অর্থাৎ যাতে গাড়ি চলাচল না করে। রেলে দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।